একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতের পার্টি দেওয়া 90টি আসনের মধ্যে 30টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে HSS সড়কে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরো বলেন, সকলের কাছে অনুরোধ, ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করে জনগণকে বুকে টেনে নিন। 30টি আসনে খুব সম্ভাব্য আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকি আসনগুলিতে প্রচারণা চলছে, আশা করি সামনে আগামী 7 দিন পরে আমরা বুঝতে পারবো যে সার্বিক প্রেক্ষাপটে পরিস্থিতিটা কি, সেটা আমি আপনাদেরকে জানাতে পারবো। করবো, আমি সকলের কাছে একটাই আহ্বান জানাবো যে আপনারা অনুগ্রহ করে হুন্ডা গুন্ডা অস্ত্র এগুলি যেন এই ক্যাডার ভিত্তিক রাজনীতি পরিহার করেন, জনগণকে বুকে টেনে নেন। জনগণই সবচেয়ে বড় পাহারাদার, জনগণই সবচেয়ে বড় সাহায্যকারী। জনগণ যদি সাথে থাকে তাহলে এসব লোকের প্রয়োজন হয় না, এত এত অর্থ, এত কালো টাকার ব্যবহার প্রয়োজন হয় না, পেশি শক্তির প্রয়োজন হয় না। আমরা জনগণকে আহ্বান জানাবো, জনগণ শান্তিপূর্ণভাবে তাদের মতামত পেশ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেখানে একটা আনন্দময় পরিবেশ বিরাজ করবে। সবাই যে এখানে জয়লাভ করবে এমন কোনো নিশ্চয়তা নাই। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কেউ জয়লাভ করবে, কেউ বিজিত হবেন, সবাই মিলেই আমাদেরকে দেশ চালাতে হবে। এবং সরকার সবারই যাতে বিজয়ী এবং বিজিত সবারই যাতে রাষ্ট্রে ভূমিকা থাকে তার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তৈরি করার ব্যবস্থা আছে। ঝিনাইদহ থেকে মনিরুজ্জামান সুমনের পাঠানো তথ্যচিত্র, 71 বাংলা, নিউজ।